নমস্কার সুতপার রান্নাঘরে আপনাদের আবারো স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কলা পাতা দিয়ে কলার পোড়া পিঠা, বলতে পারেন কেক পিঠাও বলা যায়, কিংবা কলা পাতার পিঠাও বলা যায়। আমি কি করে তৈরি করব আপনারা দেখতে থাকুন। এই কলা পাতার পিঠাটা তৈরি করতে কি কি লাগছে আমি দেখাচ্ছি। কলা পাতার পিঠাটা বানাতে লাগছে কলা পাতা, আর লাগছে কলা, আর কলাগুলো এরকম কালো হয়ে গেলে অনেকেই খেতে চায় না। এই পিঠাটা তৈরি করতে এই নরম কলাগুলি ভালো হয়। আর লাগছে নারকেল কুড়া, এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। লাগবে মিষ্টির জন্য চিনি, আর লাগছে সুজি, সুজিটাকে আমি গ্রাইন্ডারে মিহি গুঁড়া করে নিয়েছি। আর লাগছে আতপ চালের গুঁড়া, বা গুঁড়া না থাকলে চাল ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে 200 গ্রামের মতো খাসার চাল ভিজিয়ে রেখেছি, আর চালটাকে আমি ভালোভাবে 2 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চালটাকে পেস্ট করে নিচ্ছি। এরকম ভাবে আমি আরো 2 বারে পেস্ট করে নেব অল্প অল্প করে দিয়ে। গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি চালগুলোকে। এখন কিছুটা সুজি নিয়েছি, সুজিগুলিকেও আমি এখন গ্রাইন্ডারে একটু গুঁড়া করে নেব। এই যে হয়ে গেছে, সবগুলি দেব না যতটুকু লাগে। আমি যে কোনো মিষ্টি পিঠা পায়েসে আমি সামান্য একটু নুন দিয়ে দিই, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি নারকেল কুড়া, আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এই যে, তাহলে পিঠাটা খুব ফ্লাফি হবে, সফট হবে, ভালো লাগবে খেতে। এইভাবে আমি এখন কলাগুলিকে ছুলে পিস পিস করে নেব এবং মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখন আমি এইভাবে ছোট ছোট করে সবগুলো কলা কেটে নেব। কলাগুলো আমার সব কাটা হয়ে গেছে, এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এখন চাপা দিয়ে পেস্ট করে নিচ্ছি। নিচের গুলো হয়ে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি। এইভাবে চাকু দিয়ে আমি নাড়িয়ে দিলাম, নিচের থেকে উপরের গুলো নিচের দিকে দিয়ে দিলাম এইভাবে। এখন লাগিয়ে আবার সুইচটা অন করে দিচ্ছি। ঠিক এরকম হয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এইভাবে মেখে নেব, একটু জল দেইনি, যা চালের পেস্টে আর কলার পেস্টই হয়ে যাবে। খুব টেস্টি এই পিঠাটা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এই যে আমার মাখাটা হয়ে গেছে, এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। আর 20 মিনিটের জন্য রেস্টে রাখার একটাই কারণ, যাতে সুজিটা ফুলে যায়। আর পিঠাটা তৈরি করার জন্য কলা পাতাগুলো এইভাবে ছিটতে হবে। পাতাটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এইভাবে আমার সবগুলো কলা পাতা ছেঁড়া হয়ে গেছে। এখন আমি কিভাবে শেপ দিচ্ছি পিঠাটা আপনারা দেখতে থাকুন। এখন আমি একে একে পিঠাগুলি বানিয়ে নেব। আর এদিকে পিঠার মাখাটাও 20 মিনিট হয়ে গেছে, ঠিক এরকমই হবে। কি করে বানাচ্ছি আপনারা দেখুন। এইভাবে একদম সহজ, কলা পাতার একটা সুন্দর গন্ধ বেরোবে,
কার কাছে কিরকম লাগে জানি না, কিন্তু আমাদের ঘরে সবার ভালো লাগে। আমার ছেলে তো এটা কেক পিঠা বলে। এইভাবে একে একে সব বানিয়ে নিচ্ছি। এইভাবে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি, সেকে নেব। তাওয়াটা বসিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, একটু হিট হয়ে যাক। তারপর আমি একে একে একটা একটা করে পিঠা দিয়ে দেব তাওয়াতে। হিট হয়ে গেছে তাওয়াটা, আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে দেব না, তিনটি কি দুটো করে দেব। চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, কম হিটেই করতে হবে, আর নয়তো পাতাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দিয়ে উল্টিয়ে দিলাম, এভাবে উল্টে দেওয়া যায় বা এভাবে উল্টানো যায়। আমার পিঠাগুলো হয়ে গেছে, দেখুন কিভাবে ফুলে উঠেছে। আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সবগুলো ভেজে নেব। কলা দিয়ে কলা পাতার পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটি একটি করে খুলে দেখাচ্ছি। ঠিক এরকম হয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে। এই পিঠাটা আপনারা 12 মাসই বানিয়ে খেতে পারেন, কেননা কলা তো সবার ঘরে ঘরেই থাকে। কত সহজ করে এই পিঠাটা তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আর যখনই আমি নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে আপনাদের এখানে। দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।